বিট পরোটা বানাতে লাগছে। বিট এটা নিয়েছি, একটা বড় বিট গ্রেট করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আটা বা ময়দা যা আপনাদের ভালো লাগে সেভাবে নেবেন। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ মতো নিয়েছি, যেরকম পরিমাণে লাগবে এর সঙ্গে মেশাতে সেভাবে আমি মেশাবো। আর বিটটা তৈরি করতে একটু কড়াই তৈরি করতে হবে। রসুন কুচানো করেছি একটু অল্প, 1 চামচ, টেবিল চামচের 1 চামচ। আর লঙ্কা কুচি 3টে নিয়েছি, পরিমাণ মতো নুন আর সামান্য একটু কালো জিরে, এই দিয়ে বিটটা আমি বানাবো। আর পরোটাটা ভাজবো আমি সাদা তেলে। জল লাগবে পরিমাণ মতন, আটাটা মাখতে যেভাবে জল লাগে সে অল্প অল্প জল দিয়ে মাখবো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস, গ্যাসে গরম হয়ে গেছে কড়াইটা। আমি তেল দিয়ে দিলাম অল্প করে, 1 চামচ, 1 টেবিল মানে টেবিল চামচ না, 1 চা চামচে 1 চামচ তেল দিলাম। এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যে যেমন ঝাল খান সেভাবে লঙ্কা দেবেন। এগুলো একটু নাড়বো, বিট খাওয়া খুব ভালো, বিটে ওয়েট কমায়, শরীরে বেশি ওয়েট থাকলে ওয়েট কমায়, তাছাড়া রক্ত যাদের কম আছে তাদের রক্ত হওয়াতেও সাহায্য করে বিট, এই জন্য বিটটা খাওয়া খুবই ভালো। আমি এবার বিটটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে। এবার আমি এটা নামিয়ে নেব, একটু ঠান্ডা হলে তারপরে আমি আটাটা মাখবো। প্রথমে আমি বিটটাকে নিয়ে নিলাম, এই বড় একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে একটু আটা নিলাম অল্প অল্প করে। নুন নিলাম, আমি আগে একটু নুন বিটে দিয়েছি, এখন অল্প করে নিয়েছি। এভাবে আমি মেখে নেব, সামান্য একটু গরম জল আমি করে নিচ্ছি, গরম জল একটু লাগবে। একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব, একটু গরম জল করে নিয়েছি। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, একটা বেলছি, একটুখানি করে সাদা তেল দিয়ে বেলতে হবে, একদম হালকা হাতে বেলবেন। Yeah.
খুব ভালো হয় খেতে, এটা সবাই করবেন, দেখতেও খুব সুন্দর হয়। কড়াই তেল দিয়ে দিচ্ছি, টেবিল চামচে 3 চামচ তেল দিলাম। একটা একটা করে দিয়ে দেবো। ভালো করে দুটো পিট ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে তুলবেন। আবার একটা দিয়ে দিলাম। এটা ব্রেকফাস্টে ডিনারে সবসময় খাওয়া যায়। এইভাবে সব ভেজে নিয়ে এগুলো সব ভেজে নেবো, যতগুলো পরোটা আছে 5খানা ভেজে নেবো। তৈরি হয়ে গেল বিট পরোটা, ধনে পাতার চাটনি আর টমেটো সস এই দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা সকালে বাড়িতে করবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আপনারা লাইক শেয়ার করবেন আমার রেসিপিটাকে, আর আমার কমেন্ট চ্যানেলকে কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল বিট পরোটা। যদি আপনারা এটা বানান তাহলে আমি খুব খুশি হব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।